নমস্কার বন্ধু, আজকের নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে হাওড়ার অবস্থিত শ্রীপুর দীনবন্ধু কলেজের 6 মেরিট লিস্ট যেটা রিলিজ হয়েছে সেটার উপরে আমরা নতুন একটা ভিডিও বানাচ্ছি। সেখান থেকে আপনারা দেখবেন এখানে 6 মেরিট লিস্টটা এখানে গেলে এখানে আসছে, এখানে কিছু আপডেট এসেছে সেই 6 মেরিট লিস্টে। এখানে 8 মেরিট লিস্ট দেখাচ্ছে, আশা করছে কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা 6টাকে 8 দেখাচ্ছে, কী জানি না। আপনারা দেখতে পাচ্ছেন 8 মেরিট লিস্ট এখানে ক্লিক করে দেখা যাচ্ছে আজকে 12টার সময় এদের 8 মেরিট লিস্ট পাবলিকেশন হবে। মানে যাদের কিছু কিছু ক্যান্ডিডেট, যাদের কিছু সিট বাকি রয়েছে তাদের নাম, তারা যারা অপেক্ষা আছে তাদের নাম বেরাতে পারে এখানে। 8 মেরিট লিস্ট আজকে 12টার সময় বেরাবে এবং আজ 12টা থেকে এদের অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়ে যাবে। মেরিট লিস্ট বেরার সাথে সাথে যাদের নাম উঠে তাদের আজ দুপুর 12টার থেকে রাত 11:55 মধ্যে পুরো টাকা পেমেন্ট করতে হবে। যত টাকা আপনাদের দিতে লাগবে সেই টাকাটা পেমেন্ট করতে হবে, না হলে আপনাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। আর এইটা প্রসেসটা হয়ে যাওয়ার পরে আমার যতদূর নলেজ আছে এটা খুব শীঘ্রই এটা তাড়াতাড়ি এদের প্রসেস অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপরে এদের সমস্ত ডেট অফগুলো, অ্যাডমিশন শিডিউলগুলো জানিয়ে দেবো যাবে। এখানে হচ্ছে 7 মেরিট লিস্টও বেরিয়ে গেছিলো, এটা সম্বন্ধে কোনো ভিডিও বানায়নি একটু আমার টেকনিক্যাল প্রবলেমের জন্য। 8 মেরিট লিস্টটা আজকে বেরাচ্ছে, আমি আজকে তাড়াতাড়ি যেন ভিডিওটা বানিয়ে দিচ্ছি। আশা করছি যারা হাওড়া ডিবি কলেজের জন্য বসে যায় তাদের প্লিজ একবার চেক করে দেখে নেবেন, যদি না হয়ে থাকে তাহলে অন্য যে কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে রেখে দিন, এটাই আপনাদের পক্ষে খুব মঙ্গলের কাজ হবে। আশা করছি ভিডিওটা ভালো থাকবে, ভালো রাখবেন। ধন্যবাদ বন্ধু, ভালো রাখুন।